নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমরা এতদিন ভিডিও দিতে পারিনি, অনেক অসুবিধা ছিল আমাদের, এই কারণে আমরা ভিডিও টাইম মতো আপলোড করতে পারিনি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আর আপনারা যে যে এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি করে নেন। আজকে আমরা চলে এসেছি একটা বাঁশ বাগানে। এই জায়গায় বাঁশ বাগানের নামটা সঠিক আমরা বলতে পারছি না, যেটুকুনি শুনেছি সেটুকুনি আপনাদের জানিয়ে দেবো। এই বাগানের বাঁশ বালিকের নাম বিমল। বিমল সে এই বাগানেই ভয়তে অনেকদিন আগে মারা যায়। বাঁশবাগানের নাম বলতে একমাত্র বিমলের বাঁশবাগান বলেই আর কি পরিচিত। সেখান থেকে কেউ আর আসে না, সেখান থেকে বাগানে আসে না বলা ভুল, আসে, খুব কম আসে। কিন্তু পাড়ায় অনেকে, আমরা যখন এসেছিলাম সকালে এই জায়গাটায়, তখন অনেকেই বললো আমরা অনেকে অনেক কিছু দেখেছি, কিন্তু সত্যি সে জিনিসগুলো আছে কি নেই সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আর আপনারা একটু সাপোর্ট করুন, সাপোর্ট না করলে আমরা কীভাবে পরবর্তী ভিডিওগুলো ভালোভাবে আপনাদের কাছে পৌঁছে দেবো, আপনারা সাপোর্ট করুন। আসুন আমরা আস্তে আস্তে গিয়ে বাগানটা পুরো দেখে নিই। বাগান ভয়ানক। হ্যাঁ, বাগানটা তো ভয়ানক, বুঝতেই পারছি। তাল গাছ, তাল গাছে তো কেউ আসে না, যার ফলে পাতা এখনো তাল গাছ খুব কিন্তু সহজে নষ্ট হয় না। তাল গাছ শুনেছি যে বাঁশ বাগানে নাকি বাঁশ ফেলে থাকে, তাই দেখো জিনিসটা। এগুলো সত্যি, এগুলো বোঝা যাচ্ছে। পাচ্ছ আওয়াজ পাচ্ছ? চলো তো আস্তে আস্তে। কে কে কাজ হয়ে দেবে, এসো এসো, কে কান ছেড়ে দিবে। আওয়াজ হঠাৎ উদাও, যেরকম পরিস্থিতি আমরা শুনেছিলাম অনেকটা সেরকম পরিস্থিতির ভিতরে আমরাই আছি। সংকেত পাচ্ছি আমরা, বুঝলে আস্তে সেই কারো একটা আওয়াজ পাচ্ছি আমরা, কিন্তু জিনিসটা আমাদের মুখোমুখি হচ্ছে না। দেখো যাব, কিন্তু জায়গাটা তো ভালো জায়গা না। এটা ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করো ভিতরটা। মাথার পরে ডালটা আমার হঠাৎ, চলো চলো সামনের দিকে যাওয়া যাক। কেউ নেই, অদ্ভুত কাণ্ড কিভাবে হলো? গভীর জঙ্গল এটা, আশেপাশে কোনো ঘরও নেই, কিন্তু একটা যে জঙ্গলের সাইডে কোনো ঘর বাড়ি সেটাও নেই। যাওয়াটা কি ঠিক হবে? ঠিক তো নয়।
একটা তাল গাছ, এটা তাল গাছ, তাল গাছ। তাতে আমরা অন্যদিন তিনজন থাকি, একটু সাহসে কুলাই অন্যরকম। আজকে যে আমাদের টিমের একজন সদস্য, সে একটা বিয়েতে গিয়ে আটকে গিয়েছে, যার ফলে তাকে আজকে দেখাতে পারলাম না, সে আজকে আমাদের ভিডিওতে নেই। সামনের দিক থেকে দেখতে পাওয়া যায়, কিন্তু এদিক থেকে একটা আওয়াজ আসছে। গাছ তো দেখেছো, সামনে পাখার বুঝলে, বড় বড় পাখটা দেখি, ফাঁকা মাঠ আছে। গাছটা তো বেরিয়ে এসে চেষ্টা করবো মনজি, খাওয়াটা ঠিক হবে না। কি একটা ডাকছে ওই দিক থেকে, ব্যাঙ আওয়াজ না কেউ ডাকছে এদিক থেকে। চলো চলো ভিতর দিয়ে যাওয়া যাবে, তুমি চলো। চারিদিকটা আওয়াজ নাকি, দেখ কান্নার আওয়াজ আসছে, ঠিক আছে। বাগানটা ভালো লাগা ছিল, গভীর বাগান, কে দেখলে, দেখো 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 দেখো, কে দেখো, কে ওখানে, কে কে ওখানে, এই দেখো নিখিলে চলে যাচ্ছে, নিখিলে তুলে ধরার চেষ্টা করো মনোজি, কই দিছি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, দেখো কে দেখো, নেই জায়গাটায় জিনিসটা এদিক থেকে আসতে আমরা দেখলে বুঝতে পারবো। দেখো 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 নিখিলে, দেখো দেখো, নেই তো এদিক, এদিকে দেখো নেই, চলো দেখি ভিতরটা, এদিকে আওয়াজ আসছে, আমাদের ধরা ঠিক হবে না, সে যাই না একদম, কে ওটা হঠাৎ চোখের সামনে, গাছ গাছ মরছে,
নিখিল এইটাই শেষ করি। দেখো আমরা আসার সবমাত্রাই বন্ধ। দেখো দেখো বিজয় কে যেন দাঁড়িয়ে আছে, কে যেন দাঁড়িয়ে আছে, এই যে হ্যাঁ 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 দাঁড়িয়ে আছে, কে যেন দাঁড়িয়ে আছে, অদৃশ্য, দেখো অদৃশ্য। তুই বাবা যাচ্ছে না, সুজয় লিখলে লিখলে সাবধান, লিখলে সাবধান সাবধান সাবধান, কে ওখানটা না কেমনি অদৃশ্য হয়ে গেল, দেখো অদৃশ্য। ওই দেখো দাঁত মারছে, নিখিলেশ নিখিলেশ সুজয় ওই তো এখানে খাওয়াটা ঠিক হবে না এক মুহূর্ত, নিখিলেশ দেখো সব বন্ধ। আমি আগেও অনেক ভিডিও দিয়েছিলাম কিন্তু এরকম ভয় ভয় জায়গায় আমি ভিডিও করিনি। না ওই দেখো শুনলাম এইদিকে এইদিকে হচ্ছে, আমি এরকম ভয় ভয় জায়গায় আগে ভিডিও করিনি। না সত্যি যা বলেছিল সেটাই। আর যে যে আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিয়ে আমাদের পাশে দাঁড়াবেন। আর নিখিলেশ আগের ভিডিওই আস্তে আস্তে বেরিয়ে আস্তে আস্তে পিছিয়ে চলো, আস্তে আস্তে পিছিয়ে চলো, চলো চলো ক্যামেরাম্যান আস্তে আস্তে পিছিয়ে চলো, আর আস্তে আস্তে এগিয়ে এসো, কথাটা আমাদের উচিত না, এসো এসো আস্তে আস্তে এসো, আমার হাতে লাইট আছে তুমি পিছনে যাও অসুবিধা হবে না, যাও আস্তে আস্তে এগিয়ে এসো, এই জায়গাটাই দেখেছিলাম বুঝলে, এই জায়গাটা আমিও দেখেছিলাম কিন্তু এদিকটা নজর রেখে আস্তে আস্তে তুই আবার চিন্তা ভাবনা করো। বুঝতে পারছি না কিন্তু চ্যানেলে যারা নতুন হয়ে আছেন আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের সাবস্ক্রাইব করে আমাদের আরও একটু মানে সাহসী করে তোলেন। আপনাদের একটা সাবস্ক্রাইবের জন্য আমরা আরও অনেক অনেক ভালো ভিডিও করার পরিস্থিতি নেব। আপনারা যদি সেইভাবে সাপোর্ট করেন আমরা আগামীকাল নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন নতুন ভিডিও আছে আরও, যারা এখনও অন্য ভিডিওগুলো দেখেননি তারা আস্তে আস্তে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নেবেন। আওয়াজ আসছে আওয়াজ আসছে, যাওয়াটা কি ঠিক হবে আমাদের? দেখো নিখিলেশ নিখিলেশ এখানে এখানে ওই দেখো ওই দেখো ওই দেখো গাছ হচ্ছে, ওই দেখো ওই দেখো হঠাৎ হঠাৎ এখানে আমরা একটা ভয়াবহ পরিস্থিতির ভিতরে পড়ে গিয়েছি। হুম হুম সত্যি আমরা ঢোকার পর থেকে এর আবাস আবাস শুরু হলো। গ্রামের লোক যা বলেছিল ঠিকই বলেছিল, আর যে দাদা আমাদেরকে ডেকেছে সত্যি দাদা তুমি ঠিক বলেছিলে, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো ঠিক কথাই বলেছিল দাদাটা। নিখিলেশ হ্যাঁ থাকাটা ঠিক হবে না তুমি একদম নিখিলেশ 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 তুই জানো
দৌড়লো বুঝলে একদম নিঃসীমা দেখো চোখে ভালো পড়ার আগেই চলে গেল সে, কেউ নেই দেখো কেউ নেই রাস্তায়, মারো লাইটটা জোরে মারো, আমার লাইটেও চার্জ শেষ হয়ে এসছে, গাছ পা ভার হয়ে যাচ্ছে আমার, ওই দেখো ওই দেখো ওই দেখো বুঝলে গাছ পা ভার হয়ে যাচ্ছে, যাবাটা কি ঠিক হবে না, গাছ পায়ে কাটা দিচ্ছে আমার, দেখো বন্ধুরা গাছ পায়ে কাটা দিচ্ছে, দেখো ডাল ভেঙে পড়ছে নিখিলে চারদিকে কি হচ্ছে আমাদের সাথে, এগুলো দেখো নিখিলে কি আওয়াজ আসছে ওখান থেকে, দেখো নিখিলে চলো চলো বন্ধুরা, ভয়াবহ পরিস্থিতির ভিতরে একটা আমরা পড়ে গেছি, আমরা আপনাদের জন্য আমরা আরেকবার শেষ সুযোগ নেব, চলো আর একটা বাড়ি দেখানোর চেষ্টা করবো, চলো দেখি কি ওখানে কি চালালো আমাদের চন্দ্র আমার একদম আর যেতে ইচ্ছে করছে না, চলো নিখিলে শেষ পর্যন্ত দেখি না দেখালে আমাদের ভিডিওটা বিশ্বাস করবে না জিনিসটা কি, চলো কী যায় আসতে যাও, কী যায় আওয়াজ আসছে কী যায়, তোমাকে বারবার বলছি আসতে যাও, কিছু একটা হয়ে যাবে তখন খারাপ কন্ডিশনের ভিতরে পড়ে গেছে, এত ভিডিও করেছে নিখিলেশ এরকম কন্ডিশনে পড়িনি, অসুবিধাটা হলো তিনজন থাকি, হ্যাঁ হ্যাঁ সেখানে দুজন আমাদের টিম সদস্য প্রীতিশ পাঁচ বিঘাতে ফেঁসে গিয়েছে, এই যে সে তাল গাছ, হ্যাঁ আবার আওয়াজ আসছে এইদিক থেকে নিখিলেশ, আওয়াজ আসছে এদিক থেকে, আমরা জিনিসটা পুরোটা আপনাদেরকে না দেখাই আমরা যেতে পারছি না, যতই কষ্ট হোক আমরা জিনিসটা দেখাবো, এই জিনিসটা থেকে আওয়াজটা আসছে না, আর থাকা যাবে না বন্ধুরা, আপনারা সবই দেখতে পেলেন দুবার আমাদেরকে তাড়া করলো কে, দুবার নিখিলেশের অবস্থা খুবই খারাপ দেখতেই তো পাচ্ছেন আপনারা, আমরা আজকে করে বলছি আমরা এই বাগানে এক মুহূর্ত থাকবো না, আর পাচ্ছি না নিখিলে এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন, ক্যামেরা আপনার সাবস্ক্রাইব খুব জরুরি, তো নিখিলেশের অবস্থা খুবই খারাপ দেখতেই তো পাচ্ছেন।